বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইসিটি ওয়ার্ল্ডে। আমি মোর্শেদ আলম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অন্যান্য দিনের মতো আজও অনুরোধ করছি, তোমরা খাতা কলম নিয়ে সেটের সামনে বসে পড়ো। তোমাদের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস পরিচালিত হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্য। তাদের সাধারণ বিজ্ঞান বিষয়ে দশম অধ্যায় থেকে সংগৃহীত পাঠ 6, 7, 8, অর্থাৎ ঘূর্ণন, চলন গতি, পর্যাবৃত গতি এবং দোলন গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা এই ভিডিওটি দেখে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের দেখানোর জন্য শেয়ার করবে এবং অবশ্যই অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চিত্রগুলো পর্যবেক্ষণ করে বলো কি বলবে, উপরের দৃশ্য থেকে তোমরা কি বুঝেছ? ঘূর্ণন, চলন গতি, পর্যাবৃত্ত গতি ও দোলন গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ ঘূর্ণন, চলন গতি, পর্যাবৃত্ত গতি ও দোলন গতি, তোমার জন্য শিখন ফল তিনটি, তিনটি লেসন থেকে মাত্র তিনটি। ঘূর্ণন, চলন গতি উদাহরণ সহ বলতে পারবে, পর্যাবৃত গতি ব্যাখ্যা করতে পারবে, দোলন বা স্পন্দন গতি ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন ধরনের গতি তুমি দেখতে পাচ্ছ এখানে, তোমাকে দেখানো হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে। চলন গতি, ঘূর্ণন গতি, ঘূর্ণন চলন গতি, জটিল গতি, পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি, পাঁচ পাঁচটি গতি তোমার এখানে উপস্থাপন করা হয়েছে। এর মধ্য থেকে তিনটি গতি তোমাকে এক্সপ্লেইন করা হবে। তুমি দেখতে পাচ্ছ সাইকেলের চাকার গতি, এটি একটি ঘূর্ণন চলন গতি। এছাড়া ড্রিল মেশিনের গতি, এটি একটি ঘূর্ণন চলন গতি। আরও রয়েছে ফুটবলের গড়িয়ে চলার গতি, এটি একটি ঘূর্ণন চলন গতি। তোমরা দেখবে সাইকেলের চাকার গতি বা ড্রিল মেশিনের গতিকে কোন ধরনের গতি বলা যেতে পারে, এটি হচ্ছে ঘূর্ণন চলন গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা আরেক জায়গায় চলে এসছো, পরবর্তী সময়ে ঘড়ির কাটার গতি বা বৈদ্যুতিক পাখার গতি পর্যায়ক্রমে আবর্তিত হয় এগুলি। অর্থাৎ ঘড়ির কাটা যখন 1 থেকে 12টায় পর্যন্ত চলে আসে, আবার 1টা 2টা 3টা এইভাবে 12টা পর্যন্ত আসে, আবার চলে আসে, আবার চলে আসে, এইভাবে পর্যায়ক্রমে ঘুরতে থাকে, অতএব এটাকে বলা হয় পর্যাবৃত্ত গতি, এটি পর্যাবৃত্ত গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা দেখতে পাচ্ছ একটি কুইজ, গড়িয়ে যাওয়া বলের গতি কোন ধরনের গতি, এটি ঘূর্ণন চলন গতি, এটি হচ্ছে ঘূর্ণন চলন গতি। পর্যাবৃত্ত গতি অভিনয় করে দেখানো তোমাদের জন্য নির্দেশনা রয়েছে পাঠ্যবইয়ের একটি কাজে। তিন বন্ধু মিলে মাঠে যাও, পাঠ্যবইয়ের আলোকে পর্যাবৃত্ত গতি প্রয়োগ করে দেখাও। অর্থাৎ একজন হাত মেলে দাঁড়িয়ে থাকবে, আরেকজন তার হাত ধরে চতুর্দিকে ঘুরবে, আরেকজন তা পর্যবেক্ষণ করবে, অন্তত তিনজন বন্ধু লাগবে এখানে। এবারে তুমি দেখতে পাচ্ছ তোমার ছোটবেলার দোল খাওয়ার দৃশ্য, এটাকে দোলন বা স্পন্দন গতি বলা হয়। তুমি দেখতে পাচ্ছ দোলন বা স্পন্দন গতি। ওকে, আরেকটি দেখতে পাচ্ছ তুমি দোলন বা স্পন্দন গতি, তোমার জন্য একটি কাজ রয়েছে এখানে, স্পন্দন বা দোলন গতি পাঠ্যবইয়ের বর্ণনার আলোকে হাতে কলমে দেখাও। এবারে আরো একটি কাজ তোমার জন্য, পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো, পৃথিবীর গতি কোন ধরনের গতি ব্যাখ্যা করো। এটি পর্যায়ক্রমে আবর্তিত হচ্ছে, অতএব এটি একটি পর্যাবৃত্ত গতি, তুমি এটা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করবে, অবশ্যই পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য মূল্যায়ন, ছোট্ট একটি মূল্যায়ন রয়েছে। চিত্রটির গতি কোন ধরনের গতি, এটি পর্যাবৃত্ত গতি বা দোলন গতি, দোলঘি আসছে, দোলন গতি কি
চিত্রটির গতি কোন ধরনের গতি? এটি একটি পর্যাবৃত্ত গতি। দুই নম্বর প্রশ্ন হচ্ছে দোলন গতি কি? দোলন গতি করবে তুমি। প্রশ্ন তিন, সাইকেলের চাকার গতি কোন ধরনের গতি? এটি হচ্ছে ঘূর্ণন চলন গতি। পাঁচ নম্বর, ঘূর্ণন চলন গতি কি? ঘূর্ণন চলন গতি তিন ধরনের ব্যাখ্যা করেছি আমি। একটি হচ্ছে সাইকেলের চাকার গতি, আরেকটি হচ্ছে গড়িয়ে চলা ফুটবলের গতি, ঠিক আছে, আরেকটি তুমি বলবে বৈদ্যুতিক পাখার গতি কোন ধরনের গতি। হ্যাঁ, এটি হচ্ছে স্পন্দন গতি। এবারে তোমার জন্য বাড়ির কাজ, ঘূর্ণন চলন গতি, পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এখানেই শেষ করছি তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।